আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা অনেকেই আমাকে ইমোতে হোয়াটসঅ্যাপে ঘন ঘন মেসেজ দিয়ে বলতেছেন, ভাই আমরা কি দিয়াই স্ট্রাইকার, ইনফার্নো স্ট্রাইকার বা অন্যান্য যে স্ট্রাইকারগুলো আগে চলে গেছে, এই স্ট্রাইকারগুলো কি কোনোভাবে পারচেস করা যাবে কি না, যে স্ট্রাইকারগুলো আগে অফারে এসেছিল, তো এই স্ট্রাইকারগুলো কি আমরা আদৌ কোনোভাবে পারচেস করতে পারবো কি না, বা ক্যারামপুরের যে নিজস্ব ওয়েবশপ আছে সেখান থেকে পারচেস করতে পারবো কি না, তো এই বিষয়টা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে আদৌ আপনারা এই অফারগুলো পারচেস করতে পারবেন কি না, বা কীভাবে পারচেস করতে হবে সেই বিষয়টা সম্পর্কে আজকের এই ভিডিওতে। চলেন বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আসার পরে যে দেখেন, আমার এক কাস্টমার বলেন বা ছোটো ভাই আমাকে তার আইডি দিয়েছে এবং বলেছে, ভাই এই স্ট্রাইকারগুলো কি ওপেন করার কোনো সিস্টেম আছে কি না। তো আমি বলেছি, দেখেন এগুলো আগে অফার ছিল, বাট এখন আর এগুলো অফার নাই, ভবিষ্যতে যদি কখনও অফার আসে সেই অফারে আপনারা পারচেস করতে পারবেন। বা আরেকটা সিস্টেম আছে, যেমন স্ট্রাইকারগুলোর নিচেই কিন্তু অলরেডি দেওয়া আছে যে কালেক্টর প্লাস, ঠিক আছে। তো কালেক্টর প্লাস যেই গোল্ডেন বক্সগুলো আছে, ঠিক আছে, আমরা অনেক সময় দেখা গেছে ক্যারাম পাস থেকে যে গ্র্যান্ড মাস্টার চেস্ট পাই, সেম এটাকেও আপনার বলতে পারেন যে গ্র্যান্ড মাস্টার চেস্টের মতো, জাস্ট এটাকে চেঞ্জ করে ফেলেছে। তো মূলত হচ্ছে এই বক্সগুলো থেকে আপনারা চাইলে এখন এগুলোকে ওপেন করতে পারেন, তবে একটা দুটা বক্স ওপেন করলে যে আপনারা পেয়ে যাবেন এমনটা কিন্তু না, ঠিক আছে। কারণ হচ্ছে যেহেতু এই বক্সগুলো থেকে আপনার লেজেন্ডারি স্ট্রাইকার পাক এগুলে দিবে, তো সেক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা বক্স থেকে আপনাকে চার পয়েন্ট করে দিবে। তো এটাও মাথায় রাখতে হবে, এই যে ভাইয়ের আইডি, এই একদম ছোটো লেভেলের আইডি এবং ভাই একদম ফেয়ার প্লেয়ার। তো আমি প্রথমে ভাইয়ের আইডিতে দেখাই নিচ্ছি, ভাইয়ে ভলকানো যে স্ট্রাইকারটা এটা পারচেস করেছে লেজেন্ডারি স্ট্রাইকার, আর বাদ বাকি যেই নর্মাল স্ট্রাইকারগুলো দেখতেছেন এগুলো তো ওপেন করাই আছে অলরেডি এবং পাওয়ার এখনও ফুল ম্যাক্স হয় নাই। আর ভাই ক্যারামবাস কিনেছে, যে ক্যারামবাস থেকে আমরা লেজেন্ডারি স্ট্রাইকার পাই, পাঁচটা গ্র্যান্ড মাস্টার চেস্ট পাই, ওখান থেকে আস্তে আস্তে চার পয়েন্ট করে খোলে। তো এই যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু স্ট্রাইকারের পয়েন্ট মোটামুটি ভালোই খুলেছে, আর বাকি যে স্ট্রাইকারগুলো লেজেন্ডারি এগুলো এখনও কোনোটাই খোলে নাই, এবং পাওয়ারের অবস্থা দেখতে পাচ্ছেন এখনও পাওয়ার ফুল ম্যাক্স হয় নাই। তো যাই হোক, এখন আমরা যে কালেক্টর বক্স আছে এই কালেক্টর বক্স একটি পারচেস করব। ভাই আমাকে অনুরোধ করেছে যে ভাই আমাকে একটি কালেক্টর বক্স পারচেস করে দেন। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে এক একটা অফারের এক একটা প্রাইজে যে কালেক্টর বক্স আছে, কোনোটার সাথে জেমস দিচ্ছে, কোনোটার সাথে কয়েন দিচ্ছে। তো এইভাবে হচ্ছে এই বক্সগুলোকে পারচেস করে আপনারা হচ্ছে এগুলোকে ওপেন করতে পারেন, যে আগের যে লেজেন্ডারি স্ট্রাইকার ছিল ইনফার্নো, দিয়া বা অন্যান্য যে অফারের যে লেজেন্ডারি স্ট্রাইকারগুলো ছিল এগুলোকে আপনারা ওপেন করিয়ে নিতে পারেন। তবে একটি দুটি বক্স কিনলে যে হয়ে যাবে এমনটা কিন্তু না, ঠিক আছে। তো ভাইকে আমি বারবার বলেছি, ভাই এগুলো আসলে অযথাই টাকা নষ্ট করে লাভ নাই, কারণ আপনি একটা দুটা বক্স কিনে এগুলো ওপেন করতে পারবেন না। তারপরও ভাইয়ের যেহেতু শখ হয়েছে, ভাই আমাকে বলছে আমি ওপেন করিয়ে দেবো, বক্স ওপেন করবো আর কি। এবং আপনারাও চাইলে কিন্তু ক্যারামের যে কোনো আইটেম আমার থেকে পারচেস করতে পারেন। আমার নাম্বার অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার টেলিগ্রামে যারা এখনও জয়েন হন নাই, টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, কেননা ক্যারামপুলের সকল ধরনের আপডেট আমরা সর্বপ্রথম টেলিগ্রামে আপলোড করে থাকি। ভিডিও আপলোড করতে অনেক সময় লেট হয়, যার কারণে আমরা ইয়েতেই আপলোড করে থাকি। তো এখন আমি এখান থেকে কালেক্টর বক্সের যেই অফারটা আছে এই অফারটা পারচেস করবো, কিছু কয়েনের সাথে কালেক্টর বক্সের যেই অফারটা আছে সেই অফারটাকে এখন আমরা পারচেস করবো, এবং পারচেস করে আপনাদের সাথেও শেয়ার করবো যে আদৌ এটা কি ওপেন হয় কি না, বা ওপেন হবে কি না, কোন স্ট্রাইকারের কোন পয়েন্ট দিয়ে এটা আমরা দেখবো। তো অলরেডি আমরা পারচেস করতেছি, আপনারা দেখতে থাকেন, এবং ভিডিওতে যারা এখনও লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট না করে থাকলে কমেন্ট করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমি পারচেস করে ফেলেছি, ঠিক আছে, গোল্ড চেস্ট, এটাকে বলা হয় কালেক্টর প্লাস গোল্ড চেস্ট। তো অলরেডি পারচেস করার পর এটা এখান থেকে ওপেন করতে হবে, কারণ হচ্ছে এখানে ব্যাগ দেওয়ার কোনো সিস্টেম নাই, এটা অটোমেটিক্যালি এখান থেকে খুলে যাবে। তো আমি কী কী পাচ্ছি এগুলা স্ক্রিনশট মেরে ভাইকে দিব, কারণ হচ্ছে ভাইয়েরও তো একটা প্রমাণের দরকার আছে যে আমি এটা পারচেস করেছি কি না, ঠিক আছে। তো এখান থেকে প্রথমবারে কিছু কয়েন দিয়েছে, তারপর হচ্ছে পাঁচটা জেমস দিয়েছে আমাদেরকে, এরপরে হচ্ছে পাকের কিছু পয়েন্ট দিয়েছে, তারপর হচ্ছে চার নম্বরে কী দিয়ে দেখি, চার নম্বরে ওই যে এপ্লিক না কী নাম জানি এটার লেজেন্ডারি পাকের যে কিছু পয়েন্ট দিয়েছে, এবং একটি স্ট্রাইকার স্পিড স্ট্রাইকারটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে লাস্ট বারের মধ্যে দেখি কী দেয়, এখান থেকে আমাদেরকে কুমকুম লেজেন্ডারি স্ট্রাইকার যেটা আমরা আগে কিনেছিলাম সেই স্ট্রাইকারের কিছু পয়েন্ট দিয়েছে, মূলত চার পয়েন্ট দেয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চার পয়েন্ট দেয়। তো এই যে ভাই পারচেস করেছে বক্সটা, বক্স থেকে আমাদেরকে কী দিয়েছে এটা তো আপনারা সবাই দেখছেন। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আসলে আপনারা এই স্ট্রাইকারগুলো ওপেন করতে হলে কীভাবে ওপেন করে নিতে পারেন, বা এটা কিন্তু অনেকগুলো বক্স ওপেন করলে তারপরে খুলবে। তো আশা করি ভিডিও দেখছেন, ভালো লাগছে অবশ্যই কমেন্ট লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।